দীপাবলি শুরু হলো আজ থেকে গুজরাটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে অনুরোধ করেছিলেন, আসন্ন 22 জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন অকাল দীপাবলি মানানোর দৃঢ় অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে। ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর কথাও তিনি বলেছিলেন। মোদীর হোম স্টেট গুজরাটে আজ থেকে শুরু হয়ে গেল অকাল দীপাবলি। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ টিভির পর্দায়। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কোনো রকম ভাটা পড়েনি, গুজরাটের মানুষ বারবার তা প্রমাণ করে দিচ্ছে, গোটা দেশ সাথে রয়েছে। যেই দিকেই তাকাবেন আলোক রোশনায় মেতেছে সমগ্র গুজরাট। সকাল থেকেই পৌষ সংক্রান্তির ঘুড়ি উড়ানো, আকাশে ঘুড়ির মেলা, ভোকাট্টা আওয়াজ আর বাঁশি ভেপুর পপু আওয়াজ, সাথে সন্ধ্যা নামতেই আতশবাজি আলো রোশনায় মেতেছে গুজরাট। যেদিকেই তাকাবেন আলোক রোশনায় মেতেছে গুজরাট, এ যেন অসময়ে দীপাবলির আবির্ভাব। এই চিত্রটা গুজরাটের সর্বত্রই, হিন্দু মুসলিম জৈন যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক না কেন, গুজরাটে আনন্দে মেতেছে সমগ্র শ্রেণীর মানুষ। গুজরাটের মানুষ সম্প্রতি নজির সৃষ্টি করেছে, দেশকে নতুন দিশা দেবে যা আগামী দিনে। সত্যি এমন দৃশ্য দেখলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। যেদিকেই দেখা যাচ্ছে একই দৃশ্য, এখানে হিন্দু মুসলিম ভাইচারা সম্পূর্ণভাবে বজায় রয়েছে। এমনকি যে সমস্ত সংখ্যালঘু এরিয়া বা সংখ্যালঘু এলাকাগুলো রয়েছে, সেখানে মুসলিম ভাই বন্ধু বোনেরা তারাও কিন্তু এই সম্প্রীতি বজায় রেখেছেন, এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে তারাও সাড়া দিয়েছেন। বিগত দিনে কালী পূজার সময়ও কিন্তু লক্ষ্য করা গিয়েছিল, গুজরাটের কালী পূজার সময় সংখ্যালঘু ভাই বোনেরা তারাও কিন্তু আতশবাজি জ্বালিয়েছে এবং আনন্দ উৎসবে মেতেছে। আজ মকর সংক্রান্তিতেও কিন্তু সেই একই দৃশ্য দেখা গেল। তাহলে বুঝতেই পাচ্ছেন আগামী 22 জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন সমগ্র দেশে হিন্দু মুসলিম জৈন সমগ্র শ্রেণীর মানুষ কিন্তু আনন্দে মাতোয়ারা হয়ে উঠবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।
Ah!